দেবদি না ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে 10:30 মতো বাজে, তো আজকে বলতে পারো কালকে রাতে বলেছিলাম ঘুমটা ঠিক হয়নি বলে শরীরটা ভালো লাগছিল না, তো কালকে দুপুরেও ঘুমটা খুব একটা হয়েছে বলবো না। আমরা উঠেই গেছিলাম তাড়াতাড়ি, 4টার সময় উঠে গেছিলাম, তো আজকে মানে কালকে রাতের ঘুমটা হেভি হয়েছে পুরো, আর ওয়েদারটাও ভালো ছিল, তো হয়ে গেছে ঘুম। আর আজকে হেলান দেওয়ার কোনো জায়গা নেই, মানে দেয়ালি হেলান দেখতেই পাচ্ছ, পেছনে কিছুই নেই, আমি বালিশ কম্বল আজকে রোদ দেখে রোদে দিয়ে এলাম, তো বললাম 1 ঘন্টা রোদ থাক তারপরে আবার নিয়ে আসবো। দেখতেই পাচ্ছি জানাটা দিয়ে প্রচণ্ডই হাওয়া আসছে, মানে হাওয়া তো দেখা যায় না বুঝতে পারছো আর কি। তো আজকে রান্না তো করতে হবে, কিন্তু কি রান্না করব আজকে হালকা কিছুই করতে হবে, ডাল পটল আলু, পটল আলু বলছি পটল পোস্ত বা এরকম কিছু একটা করতে হবে শুধু, মানে মাংস 2 দিন ধরে যা খাওয়া হয়েছে আর ইচ্ছে নেই, আর শেষও হয়েছে কালকে রাতেই, ওটা ব্যাস মিটে গেছে ঝামেলা। তো দেখা যাক আজকে কি রান্না করি, তোমরা তো সাথে আছোই। কথা বলতে না, ও ঘরে থাকলে কাজের আমার একটু লেটই হয়, কারণ ও বসে বসে এক একটা ভিডিও দেখাতে থাকে বা কথা বলে এক একটা, তো মাঝপথে তো উঠে আসা যায় না। এখন বাজে হচ্ছে 12:10 আর আমি এসেছিলাম উঠে 11:30, এসে আমার এখানে ডাল হয়ে গেছে, এই যে ডাল, গরম প্রচন্ড, ওই বাটিটা ধরে রাখা যাচ্ছে না, আর কড়াইতে হচ্ছে পটল পোস্ত, আর ওদিকে তো বসিয়েছি ভাত, আর ডিমের অমলেটটা তো খাওয়ার টাইমে করবো, ও বললো ডিমই ভাজতে আজকে, তো ডিম ভাজা পটল পোস্ত আর ডাল এটাই আজকের মেনু। এবার সপ্ত হয়ে গেছে, এবার হাত দিয়ে আজকে ঘরটাকে মুছতে হবে, আজকে আর আমি ইসে দিয়ে মুছবো না, লাঠি দিয়ে মুছবো না, আজকে আমি ইসে দিয়ে মানে বসে বসেই মুছতে হবে, ঘরটার যা তা অবস্থা হয়ে গেছে, তো চলো মুছে নি তারপরে আসছি তোমাদের। সবই হয়ে গেছে, এটা বাইরে মেলে দাও না, তো মোটামুটি সবই হয়ে গেছে, অনেক জামা কাপড় না আজকে কেচেছি, অনেক বলতে তাও মোটামুটি কেচেছি, তো ওগুলোকে ছাদে দিয়ে এলাম, মেঘও করেছে জানি না কি হবে, তবে বৃষ্টি হলেও ওখানেই রাখতে হবে, কিছু করার নেই, কারণ নিচে ওরকম ভেজা জামা কাপড় মেলে দিয়ে কিছু হবে না, আধ শুকনো হয় নিচে মেললে তাও হয়, ওরকম সবে কেচেছি কি করব। আর কয়েকটা আমারই জামা কাপড় 2-3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছিল বলে আমি জমাচ্ছিলাম, এক একদিন এক একটা পড়তে হচ্ছিল ওই জন্য, তো আজকে সোমবার, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, যাও তুমি স্নানটা করে আসো আমি ডিমটা ভাজি, তো ডিম ভাজবো খেতে বসে পড়বো, আর কোনো কাজ নেই সেরকম ভাবে, সবটাই হয়ে গেছে আজকে, হাত দিয়ে ডোলে ডোলে ঘরটাকে মুছেছি, কেমন যেন মানে সাদা মেঝে, তো মানে এবার না পায়ের ছাপ প্রচন্ডই বসে যায়, ওই জন্য হয়ে যায় আরো জ্বালা। তো চলো, এতদিন ধরে মাটন 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 করে আজকে একদম পুরো সাদা মাটা রান্না, ডিম ভাজা, বাড়ির আচার, মাঠ করা পটল পোস্ত, ডাল আর কিচ্ছু না, এই সাদা মাটা খেতে আজকে যে লাগবে না ভালো, কি আর বলবো, 2 দিন খেয়েছি মানে অনেক, তো ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, আর ম্যাডাম তো এখনো নিয়ে আসতে পারিনি, আসছে, দেখো যা ভেবেছি তাই হয়েছে, এখানেই দিতে হয়েছে সব জামা কাপড় গুলো, কারণ মেঘটা করেছে, দেখো বৃষ্টি অলরেডি ফোটা ফোটা পড়ছে, দেখতে পাচ্ছ কি, এই দেখো ছাদটায়, এই দেখো অলরেডি শুরু হয়ে গেছে, মানে এত মেঘ করেছে চারদিকটায় পুরো, 1 ঘন্টায় জাস্ট ওই জলগুলো টপটপ করে পড়ছিল জামা কাপড়ে, টপটপ করে বলতে ওই আর কি জলটা টেনেছে ওইটুকুই, শোকায় তো আর না 1 ঘন্টায়, প্রচণ্ডই মেঘ করেছে, তো চলো একটু এবার শোয়ার পালা চলে এসেছে, দুপুরের পর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, এখন এখন বেজে গেছে হচ্ছে 7:45, চা তো খাওয়া হয়েই গেছে কিন্তু সন্ধ্যাকালীন খিদেটাও পেয়ে গেছে ওরা আমার দুজনেরই, তো তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছিলাম প্রচণ্ড মেঘ করেছিল, কিন্তু আজকে যেহেতু আমি জামা কাপড় নামিয়ে নিয়ে এসেছিলাম তাই জন্য বৃষ্টিটা হয়নি, যদি আমি রেখে আসতাম ছাদে তাহলে বৃষ্টিটা হতো, তো নেমেছে এখন প্রচণ্ড জোরে বৃষ্টিটা নামলো, তো আমরা কি খাবো কি খাবো, এখন তো নিচে যাওয়াও সম্ভব না, আর এখন কি আর বানাবো, তো সেরকম কিছু নেইও, ম্যাগি আছে তাহলে ম্যাগি বানাতে হতো, তো আর ফ্রিজে ছিল এই দুটো, হঠাৎই মনে পড়ে গেল, তো চলো এই দুটোই এখন আপাতত খাওয়া হবে, এখন সেই কেক খাওয়ার টাইমে তোমাদের সাথে দেখা হয়েছিল, আর মাঝে সেরকম কিছু করিনি, সেরকম কি কিছু করিনি, হ্যাঁ একটু কিছু কাজ করছিলাম,
না একটা ভালো ইম্পর্টেন্ট কাজ হয়েছে যেটা পরে জানতে পারবে। হ্যাঁ সত্যি একটা হয়েছে, যাই হোক না কেন এখন কিছু বলছি না। তো আজকে তারপর না আমি সব সন্ধ্যাবেলাতেই কেটে কুটে রেখে দিয়েছিলাম 7:30 নাগাদ। হ্যাঁ তো তারপর উঠে এসে যে আবার করবো সেটার ইচ্ছে করছিল না, মানে আটা মাখা ছিল, বেগুন কেটে নুন হলুদ মাখানো ছিল, ঢেঁড়স আলু কাটা ছিল, তারপরে কালকে লাউয়ের তরকারি বানাবো একটু, সেই লাউটাও আজকে কেটে রেখে দিয়েছি, এগুলো সবই করা ছিল কিন্তু উঠে আসতেই ইচ্ছে করছিল না। সেটা উঠে এসেছি হচ্ছে 10টার সময়, তো আজকে একটু বেজেছে, আজকে 11:45 বাজে, খেতে বসবো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একটু আমি কি করলাম এতক্ষণ ধরে রাজকাজ। এই যে এটা ওনার প্লেট, ঢেঁড়স আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনে পোকা হলে যা হয় আর কি। আর এটা আমার প্লেট, এই আজকে রুটিগুলোকে তেমন একটা দেখতেও হয়েছে, ইচ্ছে না থাকলে যা হয়। আর এই কালকের জন্য লাউ কেটে রেখেছি, তো চলো আগে খেয়ে নিই। দেখে বুঝতেই পারছো যে সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এবার গুড নাইট বলার পালা। সত্যি বলতে প্রত্যেক দিন একই জিনিস না বলতে ভালো লাগে না, এতটা দূরে থেকে তো অবশ্যই বাড়িকে, কলকাতাকে, বিরাটিকে অবশ্যই মিস করি, তবে তার মধ্যে স্পেশালি আজকে একটু বেশি মিস করছি। কারণ আমি জানি না কার কার নিয়ম আছে, তবে আজকে আমাদের বাড়িতে গাড়ুর ডাল করার একটা নিয়ম আছে, মানে সব সবজি দিয়ে ডালটা হয় আর কি। তো আজকে আশ্বিন মাসের সম্ভবত শেষ দিন, মানে কালকে কার্তিক মাস পড়বে, তো এই দিনটাতেই হয়ে থাকে। প্রত্যেক বছরের বাজার না আমিই করতাম, মানে আমিই মাকে বাজার টাজার করে দিতাম সবটা। তো আবার ফোন করে বাজার থেকে জিজ্ঞেস করতাম, মা এটা এটা কিনেছি আর কি কিছু লাগবে বা কিছু, তো মা আবার বলে দিত যদি কিছু লাগে। তো ওই জিনিসটা তো অবশ্যই মিস করেছে। আমি খুব একটা ভালো খাই এটা বলবো না, কারণ আমি সবজির মধ্যে তেঁতো তো একদমই খাই না, সেটা তো বাদই দাও। আর সবজি খুব একটা পছন্দ করি এরকম একদমই নই আমি, আমি একটু ননভেজ বেশি ভালোবাসি আর কি। এ বাবা, হ্যাঁ ননভেজ বেশি ভালোবাসি, মাছ মাংস ডিমটা তো তেমন ভালোবাসি না, যাই হোক আর কি। তো যাই হোক না কেন ওই দিন ওই ডালটা খেতে যেন আলাদাই ভালো লাগতো। হ্যাঁ অন্য দিন হয়তো হতো, অন্য সব সবজি কিনে এনে সেদিনও হতে পারতো, কিন্তু সে সরি সেই দিন জানি না কেন যে ডালটার ওরকম কোনো টেস্ট আসতো না সেই দিন, মানে আজকের দিনে যতটা আসে। তো ওই জন্য বেশ একটু মিস করছিলাম, যদি আজকে মা বানিয়েছে, বাবার ছুটি, বাবা আবার গিয়ে এ বাড়ি দিয়ে এসেছে, মানে শ্বশুর বাড়িতে আমার মামুনির এই নিয়মটা নেই, মানে ওদের বাড়িতে এই নিয়মটা নেই, আর মামুনি সবজি এসব খেতে ভালোবাসে, তো মামুনির ভালো লাগে ডালটা আবার, তো এটাই আর কি। আস্তে আস্তে এসব জিনিসগুলো মনে পড়ে আর কি, যেহেতু দূরে আর কিছুই বলার নেই আজকে। তো চলো আজকে দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। আমি জানি না কেন আমার ভিডিওর মানে ব্লগের ভিউজ অনেকটাই কমেছে, আমি বুঝতে পারছি না আমার টাইম চেঞ্জের জন্য কি না বা কিছু। আমি মাঝে ভেবেছিলাম হয়তো যে পুজোর জন্যে এটা হচ্ছে, সবাই পুজো দেখতে ব্যস্ত বা কিছু, বুঝতে পারছি না, যাই হোক না কেন। তো শুধু বলবো সাথে থাকো তোমরা, তোমাদের সাথে না থা মানে তোমরা সাথে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, এটা কখনোই সম্ভব নয়। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে এসে থাকো এরকম যে আমাকে নতুন দেখছো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে নোটিফিকেশনটা তোমার কাছে যায় আমি রোজ ভিডিও চাইলে। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, শুধু চ্যানেলে আছো নয় চ্যানেলে থেকে আমার সাথে আছো, রোজ আমাকে কমেন্ট করে জানাচ্ছো তাদেরকেও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা গুড নাইট। Thank you.